একটা গ্রাম ছিল যেখানে বৌমা আর শাশুড়ি মা থাকতো। যখন থেকে বৌমার স্বামী প্রসাদ শয্যাশায়ী হয়ে যায়, শাশুড়ি মা বৌমাকে খুব একটা পছন্দ করতো না। তারা নিজেদের খেতে সবজি চাষ করত। সেই চাষে রকমারি সবজি হতো। একদিন যখন বৌমা নিজের চাষে কাজ করছিল, শাশুড়ি মা এসে বলেন, দেখো যদি আমরা দুজনে মিলে এভাবে কাজ করি তাহলে বুঝতে পারবো না কে বেশি কাজ করছে কে কম। তুমি এক কাজ করো, 1 একর জমি তুমি নিয়ে নাও আর বাকি 1 একর জমিতে আমি চাষ করব। বৌমা তার কথায় রাজি হয়ে যায়। তারপর তারা আলাদা আলাদা জমিতে কাজ করতে শুরু করে। কিছুদিন এভাবে কেটে যায়। বৌমা খুব পরিশ্রম করে আর তার ফলে খুব ভালো ফসল হয়। সেইবারে শাশুড়ি মা নিজের জমিতে খুব একটা পরিশ্রম করতেন না। তিনি একদিন বৌমার কাছে এসে বলেন, আরে বাবা, দেখে মনে হচ্ছে খুব ভালো কাজ করেছে। এবার আমাকে গিয়ে তাকে কোনোভাবে বোকা বানাতে হবে, তারপর এইবারে এই জমিটা নিজের হাতে করে নিতে হবে। এই বুদ্ধিমানের কাজ। এভাবে সে ভাবতে লাগে। কিছুদিন কেটে যায়, সব চাষের কাজ শেষ হয়ে যায়। তারপর ফসল পাকার সময় হয়ে আসে। কিছুদিন পর শাশুড়ি মা আর বৌমা ফসল কেটে নেয়। এরপর অন্য ভাগে কাজ করার সময় আসে। শাশুড়ি মা এসে বৌমাকে বলেন, আরে বৌমা, তুমি এবারে খুব ভালো কাজ করেছো দেখছি। আমার কাছে কিছু বীজ আছে, তাতে ফসল আরও ভালো হবে। যদি তুমি সেটাকে ব্যবহার করো তাহলে তোমার আরও চাষ ভালো হতে পারে। ঠিক আছে শাশুড়ি মা, আপনি যা বলবেন তাই করব। বীজগুলো আমায় দেন। কিন্তু একটা শর্ত আছে, যদি তুমি তাতে রাজি হও তাহলেই আমি তোমাকে বীজগুলো দেব। ঠিক আছে, বলুন আপনার কি শর্ত। যদি তুমি আমার দেওয়া বীজ দিয়ে চাষ না করো তাহলে তুমি আর কখনো চাষ করতে পারবে না, আর বাড়ি ছেড়ে তোমায় চলে যেতে হবে। সে কিছুক্ষণ এই ব্যাপার নিয়ে ভাবে, তারপর বলে, প্রথমে ওই বীজগুলো আমায় দেন, আপনি যেমন বলেছেন আমি তাই করব। শাশুড়ি মা একটি পুটলি নিয়ে আসে আর তার হাতে রেখে দেয়। তারপর সেখান থেকে সে চলে যায়। বৌমা সেই পুটলি উঠিয়ে নিজের চাষের জমির দিকে যেতে লাগে। সে ওই পুটুলিটি যখন খুলে দেখে, সে দেখে তার মধ্যে মাছ আছে। বৌমা তা দেখে খুব দুঃখিত হয়ে পড়ে। আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করেন না, তাই তিনি এরকম করতে চান যাতে আমি বাড়ি ছেড়ে চলে যাই। জানি না এবার কি হবে। এভাবে ভেবে ভেবে সে মনে মনে দুঃখ পায়। তারপর শাশুড়ি মা সেখানে আবার আসেন। কি বৌমা, হেরে গেলে নাকি? এবার নিজের জিনিসপত্র বাঁধো আর নিজের গ্রামে ফিরে যাও। আমার উপর একটু ভার কম হবে। আমি 2 একর জমি নিজেই চাষ করব, না হলে অন্য কাউকে দিয়ে দেব। যাও যাও, বাড়ি যাও। তার শাশুড়ি মার কথা শুনে বৌমা তখন বলে, কিন্তু মা, আমি আপনাকে তো বলিনি আমি হেরে গেছি। আমি এই জমিতে মাছ চাষ করব। হ্যাঁ শাশুড়ি মা, আমি মাছ চাষ করব। তারপর সে গিয়ে শুকনো মাছগুলিকে জমির মধ্যে ছিটিয়ে দেয়। শাশুড়ি মা তার কথা শুনে খুব অবাক হয়ে যায় এবং ভাবতে লাগে, এ কি রকম কথা বলছে? সত্যিকারের মাছ চাষ করবে? ছাড়ো, আমার তো মাথা ঘামাবার কি দরকার, বেশি চিন্তা করে লাভ নেই। এই বলে সেখান থেকে সে চলে যায়। তারপর বৌমা কিছুক্ষণ নিজের চাষের জমিতে কাজ করার পরে পাশেই একটি পুকুর পাড়ে গিয়ে বসে বসে ভাবতে লাগে, ভগবান, এবার আমি কি করব? আমার শাশুড়ি মা আমাকে জেনে শুনে ঘর থেকে বাইরে বের করার চেষ্টা করছেন। তারপর হঠাৎ করে সেই পুকুরের ভেতর থেকে একজন মৎস্যকন্যা বেরিয়ে আসেন। তাকে দেখে বৌরানী আচম্বিত হয়ে যায়। মা, আমি খুব অবাক হচ্ছি আপনাকে এখানে দেখে। সে তাকে স্বাগতম জানায়। তারপর সেই মৎস্যকন্যা বলে, তোমার এত দুঃখ কেন মা? বলো, এখানে কেন বসে আছো দুঃখিত হয়ে? তারপর বৌমা সব কথা তাকে খুলে বলে যা যা হয়েছিল। তার কথা শুনে মৎস্যকন্যা বলেন, আমি ভালো করে বুঝে গেছি তোমার দুঃখ কোথায়। 3 মাস পরে তোমার চাষের জমিতে ফসল অঙ্কুরিত হবে। ঠিক সেই সময় তুমি তোমার শাশুড়ি মাকে শিক্ষা দিও। এই আশীর্বাদ দিয়ে মৎস্যকন্যা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। বৌমা খুশি খুশি বাড়ি ফিরে যায়। কিছুদিন এভাবেই কেটে যায়। তারপর তার জমিতে ফসল অঙ্কুরিত হওয়া শুরু হয়। এত গাছগাছরা দেখে তার শাশুড়ি মা চমকে যায়। তারপর তার কাছে গিয়ে সে বলে, এসব কি ব্যাপার স্যাপার? তারপর সে তার কাছে গিয়ে, আমি তোমাকে বলেছিলাম না মাছের চাষ করতে, তাহলে ভাঙের চাষ কেন করছো? शाशुड़ी माँ एटा भांगेर चाष नय माछेर चाष किछुदिन थेमे जान आपनी बुझते पारबेन। एभाबे बौमा बोले शाशुड़ी माँ के। तार कथा शुने से आरो अबाक हय। एभाबे आरो किछुदिन केटे जाय। शाशुड़ी माँ एसब किछु देखे खूब आचम्बित हये पड़ेन। एबार जखन से फसल काटते जाय सेखाने गिये एक एक करे गाछगुलिके उपड़े फेले। से गाछेर नीचे अनेक माछ। ता देखे शाशुड़ी मा और बौमा दुजोनेई आश्चर्य हये जाय। माँ मत्स्यकन्या आपनार अनेक अनेक धन्यवाद। आपनार साहाज्य छाड़ा आमी आमार विवाहित जीवनके बाँचाते पारताम ना। से मने मने ताके अनेक धन्यवाद जानाय। तारपर तार शाशुड़ी मा तार दिके ताकिये बोले, एटा कि सत्यिकारेर सेई माछ जेगुलो आमी तोमाके दियेछिलाम? बौमा ताके आसल ब्यापारटा किछुई खुले बोले ना। আপনি তো নিজের চোখেই দেখলেন যে মাছগুলি আপনি দিয়েছিলেন সেগুলো আমি আপনার চোখের সামনে মাটিতে ছড়িয়েছিলাম, সেগুলো থেকেই গাছ বেরিয়েছে। এইভাবে বৌমা তার শাশুড়ি মাকে বলে। তার কথা শুনে শাশুড়ি মা মনে মনে ভাবতে লাগে, তার মানে এই মাছগুলো যদি মাটির মধ্যে ছড়িয়ে দেওয়া হয় তাহলে বড় বড় মাছ তার বদলে বেরিয়ে আসবে, তাও আবার সোনার। শাশুড়ি মা সকলকে গিয়ে বলে যা যা ঘটেছিল। তারপরে অনেকেই তার কথায় বিশ্বাস করে সেই মাছগুলি কিনে নেয় এবং নিজের চাষের জমিতে গিয়ে সেগুলোকে ছড়ায়। শাশুড়ি মাও নিজের জমিতে গিয়ে সেই মাছগুলিকে ছড়িয়ে দেয়। কিছু মাস এভাবে কেটে যায়, সেখানে কিছুই হয় না, শুধুমাত্র মাটি থেকে আষ্টানে গন্ধ বের হতে লাগে। সকলে শাশুড়ি মার কাছে এসে জিজ্ঞাসা করতে লাগে। সে বুঝে উঠতে পারে না সে কি বলবে। তাকে অনেকেই অনেক কথা শোনায় এবং নিজেদের টাকা ফেরত নিয়ে যায়। তারপর বৌমা সবার কাছে এসে এবং সবাইকে বলে যা যা ঘটেছিল। তার কথা শুনে শাশুড়ি মার মাথায় একটু বুদ্ধি আসে। তুমি আমাকে সঠিক শিক্ষা দিয়েছো, আমার খুব ভালো শাস্তি হয়েছে, ক্ষমা করে দাও মা। সে নিজের বৌমার কাছে অনুরোধ করে যেন সে তাকে ক্ষমা করে দেয়। রামপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে এক শাশুড়ি এবং এক বৌমা থাকত। তাদের নাম ছিল সুনন্দা এবং কাবেরী। সুনন্দা খুব রাগী মহিলা ছিল। সে কাবেরীকে পছন্দ করত না, কারণ সে নিজের ছেলের বিয়ে অন্য নিজের পছন্দের কন্যার সাথে করাতে চাইত, কিন্তু তার ছেলে কাবেরীকে প্রেম করে বিয়ে করে নেয়। তাই সে সব সময় কাবেরীকে খুব বকাবকি করত আর কাজ করাতো তাকে দিয়ে। কিন্তু কাবেরী ঘরের সব কাজ করে নিত, রান্না করে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা সব কিছু করত। একদিন সুনন্দা বাজারে যায় এবং বাড়ির জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসে। কাবেরী, এদিকে এসো। তা শুনে কাবেরী বলে, বলুন মা। বাজার থেকে আমি শুকনো লঙ্কা, হলুদ, আদা, রসুন সব নিয়ে এসেছি। জানি না কাল পর্যন্ত কি হবে, তুমি আজকেই লঙ্কাটাকে পাউডার বানিয়ে নাও আর আদা রসুনের পেস্ট বানিয়ে বোতলে ভরে রাখো, বুঝলে? তা শুনে কাবেরী বলে, ঠিক আছে মা, করে দিচ্ছি। সে লঙ্কার পাউডার বানাতে লাগে। ইতিমধ্যে সুনন্দা স্নান করে এসে সোফার মধ্যে গিয়ে বসে যায়। তারপর সে কাবেরীকে দেখে বলে, কাবেরী, তুমি জানো না আমাকে কফি দেওয়া উচিত? তোমার মা কি কিছু শেখায়নি তোমাকে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। সে নিজের পাউডার বানানো বন্ধ করে শাশুড়ি মার জন্য সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে কফি এনে দেয়। তখন ঠিক রাত্রি ৮টা বাজে। এখন সন্ধ্যে ৮টা বাজছে, রাত্রে খাবার কে বানাবে? তোমার বাবা? সব কাজ শেষ করে গিয়ে রান্না করো, ফাঁকিবাজ কোথাকার। তার কথা শুনে সে বলে, হ্যাঁ মা, এক্ষুনি যাই। সে গিয়ে রান্না করে এবং নিজের শাশুড়ি মাকে খাবার খাওয়ায়। তারপরে দুজনে খাবার খেয়ে প্লেটগুলোকে রেখে দেয়। তারপর সে আবার লঙ্কার পাউডার বানাতে ব্যস্ত হয়ে যায়। আধ ঘন্টা পরে যখন শাশুড়ি মা রান্নাঘরে যায়, সে দেখে খাবারের থালাগুলি সেখানেই পড়ে আছে। কাবেরী! সুনন্দার চিৎকারের আওয়াজ শুনে কাবেরী নিজের সব কাজকর্ম ছেড়ে শাশুড়ি মার কাছে দৌড়ে আসে এবং তাকে বলে, কি হয়েছে মা? তোমার মাথায় কি বুদ্ধি নেই? তুমি জানো না যে খাবার খাওয়ার পরে প্লেট ধুতে হয়? তুমি এগুলো কেন রেখে দিয়েছো? কাল শ্রাবণ মাসের শুক্রবার। আমি জানি না আমার ছেলে তোমাকে কি দেখে বিয়ে করেছিল। তুমি না আমার একটা মাথা ব্যথা হয়ে গেছো আজকাল, বুঝেছো? যত সব শুধু ফাঁকি মারতে ব্যস্ত। তা শুনে কাবেরী বলে, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি মা। তাকে দেখে সুনন্দা বলে, এভাবে প্রত্যেকটা ঘর ভালো করে পরিষ্কার রেখো, বুঝেছো? তারপর সুনন্দা সেখান থেকে চলে যায়। তারপর কাবেরী যা যা কাজ শাশুড়ি মা তাকে বলেছিল সে সবগুলো এক এক করে আধা রাত্রি পর্যন্ত শেষ করে দেয়। পরের দিন কাবেরী সকালবেলায় তাড়াতাড়ি উঠে নতুন জামা কাপড় পরে মন্দিরে যায়। মা দেবী, পুরো পৃথিবীতে আমার মতন কারো ভাগ্য যেন না হয়। আমার শাশুড়ি মা আমাকে বিন্দু মাত্র দেখতে পারেন না, আপনি কিছু করুন। সে আমাকে সব সময় কাজ করতে বলে, আমি এত কাজ করে ক্লান্ত হয়ে পড়ি। আর আমার মা বাবাকেও খুব গালাগালি করে। আমি আমার দুঃখের কথা কাকে বলবো বলো, আমার উপরে কৃপা করো। ইতিমধ্যে এক বয়স্ক মহিলা মন্দিরের ভেতরে যায়। কাবেরী! তা শুনে কাবেরী বলে, আপনি কে? আপনি আমার নাম জানলেন কি করে? তা শুনে সে বয়স্কা মহিলা কাবেরীকে বলে, আমি সব জানি, তোমার দুঃখ শেষ করতে এসেছি। সে খুব আশ্চর্যচকিত হয়ে যায় এবং তারপর সেই বুড়িমাকে বলে, কি আপনি আমার দুঃখ কষ্ট সব শেষ করে দেবেন বুড়িমা? তা শুনে বুড়িমা বলেন, হ্যাঁ মা, আমি দেখেছি তোমার শাশুড়ি তোমাকে কত কষ্ট দেয়। এই চেনটা নাও আর গলায় পরে নাও, তারপর নিজের শাশুড়ির সামনে গিয়ে দাঁড়াও। এই বলে সে মালাটি কাবেরীর হাতে তুলে দেয়। কাবেরী সেটাকে গলায় পরে তাকে ধন্যবাদ জানায় এবং বাড়ি চলে যায়। সে বাড়ি ফিরে নিজের শাশুড়ি মার সামনে গিয়ে দাঁড়ায়। সুনন্দা কাবেরীকে দেখে এবং নিজের চোখ পরিষ্কার করে, কারণ সে তার শাশুড়ি দেবী মাকে দেখতে পায় তার মধ্যে। তারপর সে বলে ওঠে, শাশুড়ি মা আপনি? সুনন্দা নিজের শাশুড়ি মা দেবী তার কাছে খুব ভয় পেত। কি, তুমি আমার নাতনিকে কষ্ট দিচ্ছ? তুমি আমায় জানো তো ভালো করে। না না শাশুড়ি মা, আমি তো তার দেখাশোনা করি। তুমি আমায় মিথ্যে কথা বলছো? দেবীমা তাকে খুব রেগে বলে। তারপর সুনন্দার মাথাটিকে নিচে ঝুঁকিয়ে সে তার মাথায় গাঁটটা মারে। হে ভগবান, দয়া করে আমার মারা বন্ধ করুন, আমার ভুল হয়ে গেছে শাশুড়ি মা। তা শুনে দেবীমা তাকে বলেন, চুপ থাকো, আমি সব কিছু জানি, আমাকে এসব বলার প্রয়োজন নেই। তুমি আমায় সত্যি কথা বলো, না হলে মার খাবে। সুনন্দা দেবী মায়ের কথা শুনে ভয়ের চোটে কাঁপতে লাগে। আমাকে ক্ষমা করে দেন, আমি আর কখনো কাবেরীকে কষ্ট দেব না। আমি ওর খেয়াল নিজের মেয়ের মতন রাখবো, আমার উপরে বিশ্বাস করুন। তা শুনে দেবী মা তাকে বলেন, এরপর যদি কখনো কাবেরীর চোখে জল দেখি তাহলে আমি তোমার শেষ করে দেব, মনে থাকে। তারপর দেবী মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর কাবেরী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কাবেরীর যখন জ্ঞান ফেরে, সে দেখে সুনন্দা তাকে পাখায় করে হাওয়া করছে যেন সে ভালো করে নিঃশ্বাস নিতে পারে। আরে মা, আপনি কেন আমায় পাখা করছেন এই কাগজ দিয়ে? তা শুনে শাশুড়ি মা বলেন, তুমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলে, তোমার হার্টবিট দেখে বুঝতে পারি। এখন তোমার হার্টবিট ঠিক আছে, তুমি গর্ভবতী। আজকের পর থেকে তুমি কোনো কাজ করবে না, সব কাজ আমি করব। আর তুমি আমাদেরকে একটা সুন্দর ফুটফুটে সন্তান উপহার দিও। কাবেরী নিজের কুলদেবীকে অনেক ধন্যবাদ জানায় তার শাশুড়ি মায়ের মধ্যে এই পরিবর্তন আনার জন্য। সেই দিন থেকে সুনন্দা কাবেরীকে নিজের মেয়ের মতন দেখাশোনা করতে শুরু করে।